হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো সানডে, চলো সকাল সকাল দিনটা শুরু করি ঠাকুরের আশীর্বাদ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে সানডে, লেজি ডে, কারণ আমার মানডে টু ফ্রাইডে তো বিজি ডে থাকে। তো সানডে লেজি ডে, কিন্তু আজকে লেজি ডে করলে চলবে না, কারণ আমার বোনঝির আজকে এক্সাম, ও এক্সাম দিতে যাবে, ওই জন্য উঠে পড়েছি সকাল সকাল। তো সকালের যেসব কাজ আছে সেই সব কাজ সেরে ওদের দুজনের জন্য বানিয়ে দিয়েছি ম্যাগি, কারণ কালকে ওরা বলে রেখেছে কালকে আমরা ম্যাগি খাবো। তো ওদেরকে বানিয়ে দেবো ম্যাগি, আর আমরা কিছু একটা খেয়ে নেব। আর আমার বর যাবে বঞ্জির সাথে এক্সাম সেন্টার ওকে দিতে। তো ওরা বেরিয়ে গেলে তারপরে আমি আমার বাকি কাজগুলো করব। তো আমি আমার কাজ শুরু করে দিয়েছি, ওরাও একে একে উঠে গেছে, যে যার ফ্রেশ হচ্ছে। তো আমি চাটা বানিয়ে নেব, তারপরে আমরা দুজন মিলে চা খেয়ে নেব, আর ওদেরকেও ম্যাগিটা বানিয়ে দিয়ে দেবো, কারণ আমার মেয়েও টিউশন যাবে আর বঞ্জিটা তো যাবে এক্সাম সেন্টার। তো চাটা একটু আমি রিল্যাক্স হয়ে খেতেই ভালোবাসি, কারণ যতই তাড়া থাকুক এই ব্যালকনিতে বসে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। তো অন্যদিন তো এত সময় পায় না, ওই জন্য সানডে একটু বসেই চা খাই। তো আজকে লাঞ্চের মেনুতে দেখো, প্রথমে আছে স্যালাড, সাথে ভাত, পোস্ত, ডাল, তরকারি, দই, এইসব করে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। তো আমি বিকেলবেলা চলে এসেছি, আর দেখাবো মা আর আমার দিদির বান্দরামি। তো তোমাদেরকে দেখিয়ে দিই কি বান্দরামি তারা করছে, 4টা থেকে 6টা অবধি এই বান্দরামি তারা। এইদিকে আমরা করছি মস্তি, আর ওইদিকে আমার বর চা বসিয়ে দিয়েছে, যদিও অন্যদিন সুযোগ পায় না, তাই রবিবার চাটা ওই বানায়, যদিও চাটা ভালোই করে। তো এখন বিকেলবেলা চা খেয়ে নেবো, তারপরে এত গরমের মধ্যেও আবার সব পকোড়া খাওয়ার প্ল্যান হচ্ছে। তো আজকে বানাবো পনির পকোড়া সাথে ভেজ পকোড়া, তো সেগুলো রেডি করতে হবে। তো তার আগে সন্ধে দিয়ে নেব, তারপরে ওইসব করব। আর যেহেতু কালকে মেয়ের ড্রয়িংয়ের এক্সাম আছে, তো ওই জন্য আজকে ওর ঘুম ভেঙেছে যে ড্রয়িংগুলো কমপ্লিট করতে হবে, তাই জন্য রাত দিন জেগে বসে গেছে ড্রয়িংগুলো করতে, সাথে সাথে আমাকেও বলছে তুমিও আমাকে একটু হেল্প করো। তো যেখানটা ওর একটু আটকে যাচ্ছে সেগুলো আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি। আর সারাদিন ধরে খালি ড্রয়িং নিয়ে বসেছে, তো মাঝে পকোড়া ব্রেকও হয়েছে, যদিও পকোড়া খেয়ে দিয়ে আবার বসে গেছিলো ড্রয়িংয়ে। তো আমি ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।